আমি আপনাদের সামনে সেই মূল্যবান জিনিসটি ওপেন করে দেখাচ্ছি। আমি কালকে এটা হাতে পেয়েছিলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে আমার খুবই একটা খুশির দিন, আর এই খুশির দিনটি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমার এই আজকের এই ছোট্ট ভিডিও। আর এই ছোট্ট ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ইউটিউবের যারা কাজ করি, তারা হচ্ছে ইউটিউবের একজন এমপ্লয়ি। আর এই ইউটিউবের এমপ্লয়িরা হচ্ছে আমরা দীর্ঘদিন অনেক কষ্টসাধ্য কাজ করে থাকি কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে। তো আমিও তাদের মতোই এতদিন ধরে কাজ করতেছিলাম। তো আর কন্টেন্ট ক্রিয়েটরের আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবে যারা কাজ করেন তাদের দুইটা উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার মনিটাইজেশন পাওয়া বা এনেবল হওয়া, আর সেকেন্ড হচ্ছে গুগল অ্যাডসেন্সের চিঠি পাওয়া। তো আমি খুব রিসেন্টলি বলতে গেলে হয়তো 2 থেকে 3 মাস আগে হচ্ছে আমি মনিটাইজেশন পেয়েছিলাম, আর জাস্ট রিসেন্টলি আপনার গুগল অ্যাডসেন্সের থেকে একটা চিঠি প্রসেস হয়েছিল আমার। আর এই চিঠিটা আপনারা যারা পেয়েছেন অলরেডি আপনারা জানেন এটা কীভাবে পেতে হয়। তো সেই ওয়েতে আমি পাইছি আসলে আফটার মনিটাইজেশন হওয়ার পরে এখানে আপনার গুগল অ্যাডসেন্সের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টে মিনিমাম $10 পর্যন্ত আপনার যদি এখানে জমা হয় দেন হচ্ছে গুগল থেকে আপনাকে একটা চিঠি পাঠাবে। এই চিঠিটা পাঠায় তারা, এটা হচ্ছে ওই $10 হওয়ার ঠিক 1 থেকে 2 দিনও সময় লাগে, অনেক সময় দেখা গেছে হয়তো কিছু ঘন্টার আগপর থাকে, দেন তারা সেন্ড করে। আর এই চিঠিটা বিভিন্ন কান্ট্রি ভেদে এটা আপনার হাতে পেতে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহ, অনেক সময় 1 মাস 2 মাস 3 মাসও লেগে যায়। আবার এটা আসলে কি চিঠিটা কি চিঠিটার সম্পর্কে আমি বলি একটু। যদি চিঠিটা হচ্ছে জাস্ট গুগল আপনাকে ভেরিফাই করতেছে যে আপনি আসলে যেই অ্যাকাউন্ট গুগল অ্যাডসেন্স বা আপনার যে ইউটিউব এটাতে আপনি যেই ঠিকানা দিয়েছিলেন এই ঠিকানাটা আসলে আপনার একজ্যাক্ট আছে কি না, এটা জাস্ট ভেরিফাই করার জন্য হচ্ছে তারা আপনাকে একটা চিঠি পাঠাবে ভেরিফাই করার জন্য। আর এই চিঠির মধ্যে হচ্ছে বেসিক্যালি একটা পিন নাম্বার থাকে। সো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে চিঠিটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে জাস্ট ফ্যাসিনেশন থেকে কাজ করি, কিন্তু একটা সার্টেন টাইম পরে আমাদের এটা থেকে একটা আর্নিং আমরা সোর্স হিসেবে চিন্তা করি। আর ওই জাস্ট আর্নিং সোর্সটাকে আপনি হাতে পাওয়ার জন্য একটা গেটওয়ে হচ্ছে আপনার এই গুগল অ্যাডসেন্স। আর আলহামদুলিল্লাহ আমি ঠিক গতকাল 27 দিন পরে হচ্ছে এই গুগল অ্যাডসেন্সের চিঠিটা পাইছি। আর গত বছর লাইক 2020 সালের ডিসেম্বরের 23 তারিখ আমি ফার্স্ট এটার হচ্ছে মেইল পাই। মেইল পাওয়ার পরে তারা মেইলের মধ্যে মেনশন করে দিয়েছিল যে আমি জাস্ট কতদিন পরে পাব। তো গতকালই হচ্ছে আমি অফিস থেকে বাসায় ফিরলাম, বাসায় গিয়ে দেখলাম যে হঠাৎ করে চিঠি আমার টেবিলের উপরে। আসলে আমার কাছে এটা অনেক খুবই ভালো লাগছে, আর এর জন্য আসলে আমি ধন্যবাদ দিতে চাই আমার এই রাসেল ভাই যে চ্যানেল আছে, চ্যানেলের আমার সাথে আপনারা আমার একটা পরিবার, এই পরিবারের সবাইকে। আর স্পেশালি আমি থ্যাঙ্কস দিতে চাই আমার খুব কাছের পার্সন যারা, লাইক আমি অফিসে সারাদিন থাকি, আমার অফিসের কলিগ, আমার বস, এরা হচ্ছে আমার সবচেয়ে মেন ইন্সপিরেশন। আর পাশাপাশি আমার ভাই ব্রাদার ট্রাভেলার্সের যারা আমার ভ্রমণ সঙ্গী, এই মানুষগুলি হচ্ছে আসলে আমার ইউটিউবের পিছনে অনেক ইন্সপিরেশন দিচ্ছে, আমাকে হেল্প করতেছে, আমাকে সাজেশন দিচ্ছে। দ্যাটস আমি আজকে আপনাদের আমার চ্যানেলটা একটু আনতে পারছি। আসলে এটা আমার চ্যানেল না, এটা আমাদের চ্যানেল, আপনারা সবাই মিলে হচ্ছে আমার এই চ্যানেলটা। তো ইনশাল্লাহ আশা করি আপনারা আরও অনেক দূর এগিয়ে নেওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথেই থাকবেন, আপনাদের ভালো গাইডলাইন দিয়ে, ভালো আইডিয়া দিয়ে। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সেই গাইডলাইন মোতাবেক কাজ করার জন্য। আর তাহলে আর কথা না বাড়িয়ে এখন হচ্ছে কম্পিউটারের মনিটরে চলে যাই, যে গুগল অ্যাডসেন্সটা কীভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। প্রথমে আমি আমার জিমেইল অ্যাকাউন্টে ঢুকে নিলাম। এখানে গত 23 তারিখে যে মেইলটি পাঠিয়েছিল এটা হচ্ছে সেই মেইল। এবার হচ্ছে চলে যাচ্ছে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে, যেটা আমার আগেই করা ছিল। এখানে এই যে ভেরিফাই অপশনের এখানে যে 6 ডিজিটের যেই পিন নাম্বারটি আছে এখানে দিলেই হচ্ছে আমাদের ভেরিফাইটা হয়ে যাবে, অ্যাকাউন্ট ভেরিফাই বা অ্যাড্রেস ভেরিফাই যেটা আর কি। আর এই জিনিসটা খুব কেয়ারফুলি দিতে হবে, বিকজ এই 6 ডিজিটের যেই সংখ্যাটা, আর এটা যদি কোনোভাবে ভুল হয় দেন 3 বার ট্রাই করা যাবে, 3 বারের বেশি হলে এটা আবার নষ্ট হয়ে যাবে। সো এটার জন্য আবার অ্যাপ্লাই করা লাগতে পারে। সো আমরা এটা খুব কেয়ারফুলি দেবো। এবার হচ্ছে এখানে সাবমিট দিলাম। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট এখন ভেরিফাই হয়ে গেছে। এখন এটা জাস্ট একটু পেজটা আমি রিলোড করবো, আর এখানে উপরে যেই রেড কালারের লাইনটি দেখা যাচ্ছে এটা ভেরিফাই করার পর আর দেখা যাবে না। এবার আমরা রিলোড করবো, রিলোড করে দেখতেছি। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেছে, অ্যাড্রেস ভেরিফাই। তাহলেই হচ্ছে প্রসেস।
আমি আপনাদের সামনে সেই মূল্যবান জিনিসটি ওপেন করে দেখাচ্ছি। আমি কালকে এটা হাতে পেয়েছিলাম দীর্ঘ 27 দিন পরে। সো আমি জিনিসটা খুলিনি, তো চিন্তা করলাম আপনাদের সাথে এই ওপেনিংটা শেয়ার করব। সরি, এটা দুই দিক দিয়ে খুলতে হবে। এ হচ্ছে সেই মূল্যবান জিনিস, আর এখানে একটা পিন নাম্বার দেয়া আছে। এই পিন নাম্বারটার জন্যই হচ্ছে আসলে এই চিঠিটা। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন আমার এই ভালো লাগাটা যেটা শেয়ার করলাম। আর আপনারা যারা আমার চ্যানেলটি বা এই ভিডিওটি আজকেই প্রথম দেখতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আমার কন্টেন্ট বা আমার কাজগুলি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আমরা অনেক সময় সাবস্ক্রাইব করার ক্ষেত্রে যেটা করি, জাস্ট ক্লিক করেই রেখে দিই। আপনারা জানেন কি না জানি না যে সাবস্ক্রাইব করার পর অবশ্যই আপনি যাকে সাবস্ক্রাইব করবেন তার কন্টেন্ট বা ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। দ্যাট মিন্স আপনি যখন কোনো কাউকে ফলো করতেছেন, সে যখন নতুন ভিডিও ছাড়বে, তখন আপনি যদি বেল বাটনে ক্লিক করে না থাকেন তাহলে আপনি কখনোই আর নোটিফিকেশান পাবেন না। আর একটা সার্টেন টাইম পরে কী হয়, এই প্রত্যেকটা ইউটিউবার এই ধরনের যারা সাবস্ক্রাইবার থাকেন তাদেরকে হারিয়ে ফেলেন। তো আপনারা যাদের কন্টেন্ট পছন্দ করবেন তাদের অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।